আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কক্সবাজার সিরিজের সর্বশেষ ভিডিও। আজকে রাতেই আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার আগে সন্ধ্যায় আমরা গিয়েছিলাম কলাতলে বিচে। বিচে নামার আগে আমরা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম এবং শপিং করেছিলাম। সবার আগে আমরা ট্রাই করেছিলাম মালাইচা। মালাইচা তৈরি করার জন্য দোকানদার ভাইটি প্রথমে কয়েকটি মাটির কাপ নিয়ে গেলেন। তারপর কাপের মধ্যে চায়ের লিকার এবং চিনি নিয়ে নেড়ে ছেড়ে নিলেন। একটি বড় হাঁড়িতে উনি অনেকগুলো দুধ অনেকক্ষণ ধরে জাল দিচ্ছিলেন। অনেকক্ষণ ধরে জাল দেওয়ার ফলে দুধগুলো ঘন হয়ে যায় এবং উপরে সর বসে। এই ঘন দুধ এবং সর দিয়ে মালাইচা তৈরি করা হয়। হাঁড়ি থেকে তিনি একে একে প্রত্যেকটি কাপে গরম দুধ দিলেন এবং উপরে সর দিয়ে দিলেন। সবশেষে চায়ের পর কফি গুঁড়ো দিয়ে দিলেন এবং আমাদেরকে সার্ভ করলেন। মালাইচা দেখতে যতটা আকর্ষণীয় মনে হয়েছিল, খেতে সাধারণ চায়ের মতোই মনে হলো আমাদের কাছে। চা খাওয়া শেষ করে আমরা চলে যাই অন্যান্য স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য। এরপরে আমরা ঘুরতে থাকি বিভিন্ন ধরনের সি ফুডের দোকানগুলোতে। প্রত্যেকটি দোকানে রয়েছে সামুদ্রিক চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস সহ বিভিন্ন ধরনের মাছ। প্রতিটি দোকানে মাছের দাম অনেক বেশি চাইবে আপনার কাছে, তাই নিজে দেখে শুনে দরদাম করে মাছ কিনবেন। ঘুরতে ঘুরতে দোকানটা থেকে চিংড়ি প্রায় নিয়ে নিলাম। চিংড়ি প্রায় ছাড়াও আমরা এই দোকানটা থেকে লোটা ফ্রাই এবং কোরাল মাছের বারবিকিউ অর্ডার করি। প্রতিটি দোকানের মাছ বিক্রি সিস্টেমটা প্রায় একই, অর্থাৎ আপনি ফ্রাই করা মাছগুলো কিনতে পারেন, তাছাড়া তাদের দোকান থেকে কাঁচা মাছগুলো কিনতে পারেন। সেক্ষেত্রে ফ্রাই অথবা বারবিকিউ এর খরচ সহ আপনাকে দিতে হবে। চিংড়ি কিরকম বলো? কেন ভিতরে গন্ধ না কেন? আগের থেকে ফ্রাই করা চিংড়িগুলো খেতে একদমই ভালো লাগেনি, ভেতর থেকে একটা গন্ধ আসছিল। তাই আপনারাও ফ্রাই করা কোনো মাছ কিনতে গেলে সাবধান থাকবেন, দেখে শুনে কিনবেন। সবচেয়ে ভালো হয় আপনারা নিজেরা সেখান থেকে মাছ পছন্দ করে নিন, সেটা ফ্রাই অথবা বারবিকিউ করে খেয়ে নিতে পারেন। এই জায়গায় আমাদের অর্ডার করা মাছগুলো কাটাকাটি করে পরিষ্কার করা হচ্ছে, আর এখানেই মাছগুলো বারবিকিউ করা হবে। প্রথমেই আমাদেরকে সার্ভ করা হয় লোটা ফ্রাই। লোটা মাছকে ছোট ছোট করে কেটে সেগুলো ফ্রাই করা হয় আর উপরে মশলা ছিটিয়ে দেওয়া হয়। লোটা ফ্রাইগুলো উপর থেকে দেখে ঠান্ডা মনে হলেও ভিতরে অনেক গরম ছিল, মুখটা ফ্রাই পুড়েই যাচ্ছিল। এরপরে আমাদেরকে সার্ভ করা হয় কোরাল মাছের বারবিকিউ।
খাওয়া দাওয়া তো শেষ হলো, আমরা এখন যাব শপিং করতে। কলাতলি বিচে যাওয়ার রাস্তায় অনেকগুলো বার্মিজ মার্কেট রয়েছে, আমরা সেখান থেকে শপিং করব। মার্কেটে যাওয়ার আগে আর অনেকগুলো সি ফুডের দোকান দেখতে পেলাম। আপনারা সি ফুডের দোকানগুলো দেখতে থাকুন আর আমরা বার্মিজ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। ভাইয়া দেখেন না দিকে, ভাইয়া কি খাবেন? চলে এলাম বার্মিজ মার্কেটে। এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বিচে চলে যাব। আমরা চলে এলাম কলাতলি বিচে, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব আমাদের রিসোর্টে। রাত 11:45 আমাদের বাস, তাই আমাদেরকে চেক আউট করে দ্রুত কাউন্টারে পৌঁছাতে হবে। রিসোর্ট থেকে চেক আউট করা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাস কাউন্টারের দিকে। আমাদের এই ভিডিওটি এবং কক্সবাজার সিরিজ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।